हनुमान देखो তো আমার দ্বারা জিম আমার পছন্দই ছিল না, আমি মনে করতাম জিম করলে চেহারা গন্ডগোল হয়ে যায়, আবার মনে করতো নাকি বট হয়ে যায় জিম করলে। হ্যাঁ মানে কি রকম মেয়েদেরও ভালো লাগে না, ওয়ার্কআউটের পরে এগ খায় আমাকেও দেয়, এগের হোয়াইট গুলো। হ্যাঁ এগের হোয়াইট গুলো তো দিয়ে, হ্যাঁ এগ হোয়াইটই তো দিয়ে। তখন হোনা খুবই নোংরা ছিল, গায়ে গন্ধ ছিল, জঙ্গলিদের মতো থাকতো। তারপরে আমার শরণাপন্ন হয়ে ওই অনেক স্টাইল করা, প্রপার চুল আঁচড়ানো, স্নান করা, স্নানও করতো না তখন। এটা কে বলেছে? সবাই জানে রুদ্রাক্ষ পরে সবাই জানে, আমি চান করতাম মাথায় চুল। হ্যালো এভরিওয়ান, তো আজকে কোনো রকম হেজাহেজি ভিডিও নয়, রোজই দেখো আমরা বোরিং মানুষ, জিমে যাই, জিম থেকে বাড়ি আসি, খাওয়া দাওয়া করি, এই মানে আমাদের ডিসিপ্লিন লাইফ। কিন্তু আজকে আমরা বলবো সৌনকের সঙ্গে বন্ধুত্ব, তো আমার ক্লাস 11 থেকে, বাট 10 এর মাধ্যমিকের পর হতে পারে, আমিও তো পাত্তা ফাত্তা দিতাম না ওকে, তো 11 থেকে বন্ধুত্ব নয় মানে শত্রুতা, শত্রুত্ব যা দেখতে ছিল তখনই তো পিছনে ঘুরতিস, শত্রুত্ব, শত্রুত্ব তো তখন আমার একটা প্রো বয়ফ্রেন্ড ছিল, সেটা নিয়ে একটা টপিক, একটা ভিডিও বানাতে হবে। তো শত্রুত্ব থেকে আমাদের কি করে আবার 2017 18 19 20 21 22 এর পর 23 এ কি আবার আমাদের কি করে দেখা হলো সেটুকুই আমরা বলবো। কিন্তু এখানে তো দাঁড়িয়ে বলা যাবে না, জিমে যাই, ওয়ার্কআউট করতে করতে বলবো, দেখি যদি জিম ফাঁকা থাকে আবার লোকজন এমবারেসড হয়ে যাবে ভিডিওর মধ্যে এলে, ভিড় থাকলে বলতে পারবো না তবে বলবো। তো চলো দেরি না, আজকে একটু অনেক দুপুর এমনি হবে, এখনই বাজে কটা। হ্যাঁ তো করতে করতে বলা যাবে, সো চলো জিমে বলবো আমাদের দেখা কি করে হলো, আবার চলো। দেখা যাচ্ছে তো, তো আমাদের ব্যাকের ওয়ার্কআউট ডান, আজকে ব্যাকের ওয়ার্কআউট করলাম। তো আমাদের যেটা টপিক ছিল যে আমাদের ওকে আর ফ্লেক্স করে দেখাতে হবে না, ব্যাকের ওয়ার্কআউট চেস্ট ফ্লেক্স করছে কিরকম হনুমান দেখো। তো আমাদের রিইউনিয়ন বলতে পারো যেটা হলো, সেটা হলো আবার হচ্ছে 2023-এ, ওখানে একটা জিমের প্রমোশন ছিল আমার, এপ্রিল মাসে না এপ্রিল মে মাসে। তো তখন অ্যাকচুয়ালি আমি কখনো জিম করব এটা ভেবেই উঠিনি, মানে আমার দ্বারা জিম আমার পছন্দই ছিল না, আমি মনে করতাম জিম করলে চেহারা গন্ডগোল হয়ে যায়, আবার মনে করতো নাকি বট হয়ে যায় জিম করলে। হ্যাঁ মানে কিরকম মেয়েদেরও ভালো লাগে না, এবার আমি তো জানতাম না যে ঠিক হাতে পড়তে হবে, ঠিক ট্রেনারের হাতে পড়তে হবে। তো আমি একটা জিমে জয়েনও করি না, আমাকে প্রমোশনের জন্য বলা হয়, সেখানে যাই, দেন সৌনক স্ট্যাটাস দেখে বলে যে কোথায় কি করছিস না করছিস। আমার সেই বছর কম্পিটিশন খেলার প্ল্যান ছিল, সেই প্ল্যান ছিল, তারপর তো ওর এমন একটা ঢপের, তো আর বাড়ির সামনে, তো ওই জন্য ও ভর্তি হলো, দিয়ে সেখান থেকে কথা হলো, তখন ওর একটা অন্য মেয়ের সঙ্গে ছিল দিয়ে, তো সেই সব তারপর ঝামেলা ঝোর ঝামেলা নিয়ে কথাবার্তা হবে, আরে সবটাই তো বলতে হবে। তো এইভাবে আমাদের ইউনিয়নটা হলো, বাট আমি জিম করব কখনো ভাবিনি। তো তখন ও একটু একটু করে দেখাতো, করতো, দেন তারপরে আমরা আবার জিম চেঞ্জ করি, তারও নানান কারণ আছে, ওইখানকার জিমে মানে অনেক প্রবলেম ছিল, মানে প্রবলেম আমার অন্তত পিছু ছাড়ে না, আমি প্রবলেম হিসেবে ধরিও না, আমি অপরচুনিটি হিসেবে ধরি, তো পেতে থাকলাম। কিন্তু তবে একটার পর একটা জিম, মানে যেটা যেখান থেকে যে জিমটাই চেঞ্জ হয়েছে মধ্যকথা, ওইখান থেকে এখানে, এখান থেকে ওখানে, ঠিক আছে, মধ্যকথা মানে কোথাও না কোথাও মানে কিছু না কিছু মানে প্রোগ্রেস হয়েছে, যে এখান থেকে ওখানে হয়েছে, জিমের ব্যাপার না, সে যদি কারোর ওয়ার্কআউট করার মোটিভ থাকে সে ঘরেও করতে পারে, জিমের প্রোগ্রেস বা জিমটা কতটা বেস্ট বেটার ওইটা ব্যাপার না, যে কোনো জিমই ভালো মন্দিরের মতো, কিন্তু আমার অনেক কিছু চেঞ্জেস এসেছে আর ও ওরটা বেশি বলতে পারবে না আমারটা। তো আমি তো মানে ওই রকম ফোকাস তো নয় যে মানে জিমের জন্য এরকম এই সেই, মানে আমার সোশ্যাল মিডিয়ার দিকটা, সোশ্যাল মিডিয়ার দিকটা, হ্যাঁ ওইগুলো বেশি বেশি হয়েছে। চলো আমরা বাকি, না আমি যখন ওই 2023 যখন প্রথম যখন ওই সেই ওই জিমে যখন এসেছিলাম যে তোকে সেই দেখে তুই যেখানে প্রমোশন করতে এসেছিলি, এই তখন আমি একটা ফটো মটো তুলতাম না, ফেসবুকে কোনো চাত কিছুই করতাম না, ও একটা ভিডিও যে অ্যাঙ্গেল করবে এখনো আমার থেকে বেশি ভালো ভিডিও করে, ও একটা অ্যাঙ্গেল প্রপার নিতেও পারতো না বাবা, আমি তো ছাড়তামই না ভিডিও, মানে বছরে হয়তো একটা ভিডিও ছেড়েছি, ওটাই ডিগ্রি ছিল 2 বছর ধরে, ওই জন্যই বলে যেমন সঙ্গে ছিলি সেরকম হয়েছে, সঙ্গদোষে সর্ববার। তো চলো এখানে আর বেশি কথা বলবো না, বিকজ আমাদের জিমটা এই দুপুরের টাইমে আমরা আসি, একটু ভিড়টা কম থাকে, এরপর সবাই ওয়ার্কআউট করতে আসবে, তো আমরা এবার বেরিয়ে যাবো খাওয়া দাওয়া করে, দেন বাকি কথা আবার রাস্তায় বলছি। তো আমরা এখন জিম থেকে বেরিয়ে, সৌনক প্রতিদিন ওয়ার্কআউটের পরে এগ খায় আমাকেও দেয়, এগের হোয়াইট গুলো,
এগুলো হোয়াইট গুলো তো দিছি, হ্যাঁ এগ হোয়াইট তো দিছি। তো আমরা যে টপিকে কথা বলছিলাম সেই টপিক থেকে বেরোবো। তখন হোমনা খুবই নোংরা ছিল, গায়ে গন্ধ ছিল, জঙ্গলিদের মতো থাকতো। তারপরে আমার শরণাপন্ন হয়ে ওই অনেক স্টাইল করা, হাতে স্মার্ট ওয়াচ পরা, প্রপার চুল আঁচড়ানো, স্নান করা, স্নানও করতো না তখন। এটা কে বলেছে? সবাই জানে, রুদ্রাক্ষ পরে সবাই জানে, আমি স্নান করতাম মাথায় চুল বড় বড় করে, জঙ্গলি সবাই জানে স্নান করতাম না। হ্যাঁ সত্যি এরকম ঘুরতো। তো তখন আমার একটা বয়ফ্রেন্ড ছিল, তারপর সেই বয়ফ্রেন্ডটাকে সোনক কাটিয়ে দিয়ে নিজে ঢুকলো। আর আর কি বলবি ভাই, সবকিছু আমি সব আমি সোনক কাটিয়ে দিয়ে নিজে ঢুকেছে আমার সম্পর্ক ভেঙে। যাকে ভগবানের কৃপায় যা হয় ভালোই হয়, সব কিছু নেই। ও ছোটবেলা থেকে আমার সব প্রেম কাটাতে চাইতো, তাদের সঙ্গে থাকি ছোটবেলা থেকে। ও এক একজনের এমন এমন লোকের সাথে প্রেম করতো, আমি ভালো বুদ্ধিটাই দিতাম, উল্টোপাল্টা বলতাম, কাটানোর কথা বলতো, ছেলেগুলো ঠিকঠাক নয়, ও ঠিক সেটা ও বুঝেছে, ঠিক আছে। আমি ঠিকঠাক আমি বলিনি, আমি সবচেয়ে জঘন্য সেটা আমি জানি, ঠিক আছে, আমি নয় খারাপ হলো। কিন্তু ও যখন টেনে পড়তো বা যখন মাধ্যমিকের পর 25-26 বছর ছেলের সাথে প্রেম করতো, তারা হালকা করে ওর মেরেও দিয়েছে, সেটা বড় কথা না। তখন আমি বলতাম তখন ভালো লাগতো না, কারণ কি যেমন মানে যখন যখন একটা বয়স থাকে, যখন একদম সবকিছু একদম মাথার উপরে থাকে, তখন সে কিছু বুঝবে না। তো তখন তোকে তখন তোমাকে কিরকম ছেলে, তখন কি ওর সঙ্গে প্রেম করাটা কি তখন কি খাটে? তখন তো বড়দের সাথেই করব, ওই জন্যই মত খেয়েছি। তো সৌনকের সঙ্গে থাকার কারণ হচ্ছে ও একটুখানি বোকা, মানে ড্যাশ, ওই জন্য সুবিধা আছে, সেই জন্যই থাকে। তো এখন আমরা ডিম খাচ্ছি, দেখো খাওয়া নিয়ে বারবার বলছি। রায়গুলি পার্কে যাবো, তোমার হাত ব্যথা হয়ে যাচ্ছে, বাকি কথা যেতে যেতে বলছি। চলো গাইস, এখন আমাদের প্রচুর খিদে পেয়েছে, আর সৌনকও বাড়ি যাবে রেস্ট নেবে, আমিও বাড়ি যাবো রেস্ট নেবো, আমরা আবার আলাদা বিচ্ছেদ ব্রেক আপ করে নেবো, দিয়ে আবার সন্ধ্যাবেলা আবার মিলন করতে পারবো, তখন বাকি কথা বলবো। বাট ডানা তো সবাই সুস্থ থাকো, আমার ডানা মনে হবে না তো তোমাদের ডানা ভেঙে যাবে, ডানাতে সেরকম কিছু হবে না। হ্যাঁ এখানে অতটাও মেক করা আছে, ভালোই হয়ে গেছে, কোনো ঝড় বৃষ্টি কিছু হচ্ছে না। ওড়িশাতে বেশি হবে, ওড়িশাতে সিঙ্গাপুরি বলো কলা, সব বেশি বার বাড়িস না বুঝছিস, তো আমরা এখন একটু সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম চা খেতে, আর এই কদিন সৌনক একটু তাড়া থাকছে বলে আমরা ছুটো ছুটো যেতে পারছি না, আবার হবে তো ওই জন্য সপ্তাহে একটু চাপ আছে, বাট কোনো প্রবলেম নেই তাতে। যাই হোক চাট ফা খেলাম, তো আমাদের দেখা হওয়াটা সেই থেকে সৌনক দেখা হওয়া থেকে ডিউটি করছে, যখন ফার্স্ট দিনকে যেদিনকে জিমে ভর্তি হতে এসেছিল আমি বললাম যে
এইভাবেই চলছে। তো ভিডিওটা কেমন লাগলো? আর সব থেকে বড় কথা হচ্ছে সেই যে ফাঁদে, সেই চা খাওয়ানোর ফাঁদে যে পড়লাম, আজও চা খাওয়াতে হচ্ছে। যাই হোক, কিন্তু ভালো ফাঁদ, কিছু করার নেই। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। পাশে থেকো, বল টাটা, গুড নাইট। আর কালকে আবারও কি একটা স্কিনের তোমাদের জন্য নিয়ে আসবে, তাই তো? ইয়েস, চলো টাটা, চলো টাটা।